আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বেলের র জুস বা মিল্ক শেক বেলের তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন আমি এখানে একটা বেল নিয়েছি, বেলটা এভাবে ফেটে নিয়েছি। তো এখন আমি এটা করিয়ে নিব একটা চামচ দিয়ে। এভাবে আমি বের করে নিচ্ছি, সম্পূর্ণ এ টু জেড আমি দেখাবো। দেখুন, আমি এভাবে করিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিচ্ছি সামান্য পরিমাণ। পানিটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি বেলের কাপটা বের করে নিব। আমি এখানে কাপটা বের করে নিয়েছি। এখন আমি এখানে আঁশ আর বিচিগুলো এভাবে ছেঁকে নিব। এভাবে আমি চিবে চিবে সবগুলো আঁশ তুলে নিচ্ছি। এই শরবতটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর এই শরবতটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেহেরি ইফতারে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারবেন। দেখুন, আমি এভাবে সবগুলো আঁশ তুলে নিচ্ছি আর বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব বেলের এই কাঠটা। এভাবে নেড়ে নেড়ে আমি সম্পূর্ণ কাঠটা ছেঁকে নিচ্ছি। কাঠটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের জগ নিচ্ছি। তো এখানে আমি বেলের সেই কাঠটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম ইউজ করতে পারেন, ফ্রোজেন করে রাখতে পারেন, ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিচ্ছি 2 চা চামচ। এখানে আমি দুধ দিচ্ছি 2 গ্লাস পরিমাণ, জাল দেয়া ঠান্ডা দুধ, বরফের টুকরো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 6-7 টুকরো বরফ দিয়েছিলাম। তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি সার্ভ করে দেখাবো। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই জুসটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আর আমাদের পেটের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আমি এখানে লেটুস পাতা দিয়ে সার্ভ করছি। হয়ে গেছে আমার বেলের জুস, বেলের মিল্ক শেক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।